নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, মোবাইলের টেকনোলজি সম্বন্ধে নিখুঁতভাবে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এর আগের এপিসোডে আমরা অনেকগুলো মোবাইল সারানোর ভিডিও দেখিয়েছিলাম। যদি আপনারা না দেখে থাকেন, আমার প্লে লিস্টে যাবেন, ভিডিও বলে একটা অপশন পাবেন, যেখানে আপনার মোবাইল বলে একটা ফোল্ডার থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন, বা এই ভিডিও শেষ হওয়ার ঠিক আগে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আজকে দেখবো মোবাইলের যে আমাদের মোবাইলের ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে বা যে স্টেজগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা মোবাইলটাকে খুলি। এটাকে এরকমভাবে খুলে রাখলাম, ব্যাটারিটাকে খুলবো, তারপরে এটাকে খুলতে হবে। এটা হচ্ছে নকিয়ার একটা ফোন, এর মডেল নাম্বার হচ্ছে নকিয়া 1110। এরপরে যে ভিডিওগুলো আমরা করব, তা ওই ভিডিওগুলোর মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে ওই অ্যান্ড্রয়েড ফোনগুলো সম্বন্ধেও আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে দেখা যাক যে এই 1110 সেটটাকে দিয়ে আমরা দেখাই। এটাও একটা মোবাইল, 2G মোবাইল। এই মোবাইলটা তখনকার দিনে প্রচণ্ড মার্কেটে বিক্রি হয়েছে এবং খুব ভালো মোবাইল, এখনও চলছে যাই হোক। আচ্ছা, মোবাইলটা খোলার পরই আমরা কী দেখছি যে এই জায়গাটা যেটা আছে এইটা হচ্ছে চার্জিং পয়েন্ট। এই যে এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আচ্ছা, এইটা হচ্ছে ইউএসবি পয়েন্ট, আর এইটা হচ্ছে মাইক্রোফোন। এটা একটা টোটালটাই একটা ইউনিট, এটাকে খোলা যায়। এটা যদি বাই চান্স কোনো সময় খারাপ হয়, এটাকে চেঞ্জ করা যায়, পাল্টানো যায়। এটাকে এরকমভাবে খোলা যায়। আর এই যে এখানটায় যেটা আছে এটা হচ্ছে স্পিকার, এটা রিংটোন বাজে। তার সাথে আমরা কানে যখন এয়ার স্পিকারে যখন কথা বলি ফোন এলে, তখনও এই স্পিকারটাই কাজ করে। এই একটা স্পিকারই দুরকম কাজ করে, সেরকমভাবেই সার্কিটটা বানানো আছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কি, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা। এটার মধ্যে এই যে এটার ভিতরে এই যে আমরা এইগুলো যেগুলো দেখছি আর কি, এইগুলো সব ভিতরে তামার পাত দিয়ে করা আছে এবং এখান থেকে কানেক্ট হয়ে বোর্ডের সঙ্গে কানেক্ট হয়। এই দুটো হলো। এইবার আমরা দেখব এটা ডিসপ্লে, এটার মধ্যে আমরা লেখাগুলো দেখতে পাই। এটাকে এরকমভাবে খুলতে হয়, আর এইটা হচ্ছে আমাদের কিপ্যাডটা। কিপ্যাডের মধ্যে এটা হচ্ছে অন অফ সুইচ, এটা কল বটন, এটা মেনু বটন, এটা ব্যাক বটন, এটা ন্যাভিগেশন কি, আর এগুলো 1, 2, 3, 4 থেকে একবারে স্টার হ্যাশ 0 পর্যন্ত আছে। এবার আমরা মোবাইলের স্টেজগুলো সম্বন্ধে জানবো যে কোন স্টেজটা কী এবং কোন স্টেজটার কী কাজ করে। তাহলে সেটাকে দেখতে গেলে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদেরকে এই যে ঢাকনাটা আছে, এই 1610 মোবাইলগুলো এরকমভাবে খোলা যায়, কিন্তু এখনকার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে ওগুলো একবারে ডাইরেক্ট সিল করা থাকে, ওগুলো হট এয়ার গান দিয়ে তাতিয়ে খুলতে হয়। ওটাকে আমরা পরের ভিডিও দেখবো। আর এখানটায় একটা আছে, এটাকে খুলে দিলাম। এইবার দেখব এইটা হচ্ছে আমাদের ব্যাটারি পয়েন্ট। এখানটায় গিয়ে ব্যাটারিটা আমরা যখন লাগাই তখন এটা এরকমভাবে গিয়ে লেগে যায়। এবার এইটার মধ্যে এইটা হচ্ছে পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ, আর এই মাঝেরটা হচ্ছে বিএসআই, মানে এই বিএসআই হচ্ছে ব্যাটারি সেন্স ইন্ডিকেটর, মানে ব্যাটারিটা কতক্ষণ চার্জ নেবে, হ্যাঁ কতক্ষণ পরে মানে ফুল চার্জ হলে ব্যাটারিটা আর চার্জ নেবে না, বা ব্যাটারিটা কতটা কমলো, সেইটার জন্য এই বিএসআই পয়েন্টটা খুব দরকার। ব্যাস, এটা সব মোবাইলেই থাকে। আচ্ছা, এইবার দেখব কি এইটা, এই যে যেটা এটা দেখছেন, এইটা হচ্ছে একটা মোটর,
এটা ভাইব্রেট মোটর, যখন ফোন আসে ভাইব্রেশন যখন হয় তখন এই যে এটা এরকমভাবে পাক দেয় এবং ফোনটা কাঁপে, এটা ভাইব্রেট মোটর। এই জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে হাই ভ্যালুর ক্যাপাসিটার বা কাবলারও বলে। এটা কাজ হচ্ছে কি, এটা ভোল্টেজটাকে ফিল্টার করে। আমাদের ব্যাটারির মধ্যে যদি কোনো দূষিত ভোল্টেজ থাকে সেটা আমাদের মোবাইলের পক্ষে ক্ষতিকারক, এবং আইসিগুলো এইখানে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যাতে ক্ষতি না হয় তার জন্য ভোল্টেজটাকে ফিল্টার করে তারপর আস্তে আস্তে চলে আসে এদিকে। এবার ভোল্টেজটা কোথা থেকে কীভাবে যাচ্ছে কোনটার কী কাজ আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে আইসিটা দেখছেন, এই যে আইসিটা, এই আইসিটা হচ্ছে পাওয়ার আইসি, পাওয়ার কন্ট্রোল আইসি। আচ্ছা, আপনাদের জন্য আমি খুব কষ্ট করে একটা জিনিস জোগাড় করেছি, আমি যখন শিখেছিলাম তখন এগুলো আমাকে কিনতে হয়েছিল, তা এগুলো দেখাই। এই যে এই জায়গাটা দেখছেন, এই যে সার্কিটটা দেখুন, এখানটায় একটা সার্কিট আমি খুলেছি, এটা হচ্ছে এই 1110-এরই সার্কিট, এই একই বোর্ডের সার্কিট, আমি পাশাপাশি পাতিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা যেটা দেখছেন, এই যে প্রথমে যেটা বললাম এই আইসিটা, এই আইসিটা হচ্ছে পাওয়ার আইসি, হ্যাঁ, এই যে বা ইউইএম ইউপিপি, এই আইসিটার মধ্যে লেখা আছে ইউইএম, এই যে ইউইএম, এই আইসিটা হচ্ছে পাওয়ার আইসি। এই সাইডের যে আইসিটা দেখছেন এটা, এই আইসিটা হচ্ছে ইউপিপি লেখা আছে এই আইসিটার উপরে, ঠিক আছে। এই আইসিটা হচ্ছে এর প্রসেসার, প্রসেসার আইসি, এইটা হচ্ছে ফ্ল্যাশ আইসি। ফ্ল্যাশ বলতে এর মোবাইলের মধ্যে যে সফটওয়্যারটা থাকে ওই সফটওয়্যারটা এই আইসিটার মধ্যে জমা হয়, এবং এইখান থেকে প্রসেসরকে সিগনাল দেয়, সিগনাল আবার এদিকে ছড়িয়ে যায়। আর তারপরে এখনও যে আইসিগুলো আছে সেই আইসিগুলো সম্বন্ধে আমি দেখিয়ে দিই। এই যে আইসিটা, এটা হচ্ছে গ্লাস আইসি, কাঁচের একটা আইসি। এই আইসিটা হচ্ছে সিম আইসি, এই যে এই জায়গাটা সিম কানেক্টার, এই সিম কানেক্টারের যে কন্ট্রোল আইসি এটা। এই আইসিটা যেটা আছে, এই আইসিটা হচ্ছে আমাদের কিপ্যাড আইসি। কিপ্যাড মানে এই যে আমাদের প্যাডটা কাজ করে, 1 2 3 4-এর যে প্যাডটা, টোটাল কিপ্যাডটা এই আইসিটা কন্ট্রোল করে। এই জায়গাটা একটা খুব ছোটো আইসি আছে, এই যে এই জায়গাটা এইটা, এই আইসিটা হচ্ছে আমাদের ইউএসবি কন্ট্রোল আইসি। ওই যে আমি প্রথমেই আগে দেখিয়ে দিয়েছি যে এই যে এই পয়েন্টটা, ইউএসবি পয়েন্ট যেটা আমি দেখিয়ে দিয়েছি, এই পয়েন্টটা, এই ইউএসবি পয়েন্টটা, এই এই আইসিটা হচ্ছে ইউএসবি, এই ইউএসবি কন্ট্রোলার আইসি। আর যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। এই যে মোটা মোটা যেগুলো দেখছেন, এই যে এইগুলো, এইগুলো হচ্ছে পিকো ফ্যারাড পিএফ। এই পিএফগুলোর কাজ হচ্ছে ভোল্টেজটাকে আরও সূক্ষ্মভাবে ফিল্টার করা। এখানে তো ফিল্টার হলেই, তারপরেও যদি কোনো দূষিত ভোল্টেজ থাকে সেগুলোকে আরও ভালোভাবে ফিল্টার করে আইসিতে ঢোকানোর জন্য এই পিকো ফ্যারাডগুলো ব্যবহার করা হয়। এইরকম যে রঙের যে যতগুলো এখানে কম্পোনেন্ট দেখতে পাবেন এরকম রঙের, সেগুলো সব হচ্ছে ওই পিকো ফ্যারাড মানে পিএফ। আর ছোট্ট ছোট্ট যেগুলো আমি আগের ভিডিওয়ে দেখিয়েছি, ছোট্ট ছোট্ট যেগুলো কালো রঙের ওগুলো হচ্ছে সব রেজিস্ট্যান্স, আর ধূসর রঙের যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে সব ওই পিকো ফ্যারাড পিএফ। এই জায়গাটা একটা জিনিস দেখছেন লম্বা মতো, এর চারটে পয়েন্ট, এদিকে দুটো এদিকে দুটো, এটাকে আমরা আরটিসি বলি। আরটিসি এটার কাজ কি, এটার কাজটা বলে দিই। এটার কাজ হচ্ছে ক্লক পালস, যেটা ক্লক বলতে আমরা মোবাইলের মধ্যে যে টাইমটা যেটা থাকে ওই টাইম কন্ট্রোলার হচ্ছে এইটা। আচ্ছা, এখানটা একটা আইসি আছে, এই আইসিটা হচ্ছে আমাদের অডিও আইসি। অডিও আইসি বলতে এই যে আমরা এটা দেখিয়ে দিয়েছি, এই যে এটা রিং জার আইসি বলে এটাকে, রিং জার মানে অডিও আইসি বলতে এই যখন আমরা আমাদের এখানে কোনো কল আসে তখন সেই কলটাকে তো একটা রিং জার মানে রিংটোন হয়, সেই রিংটোনটা বাজানোর জন্য এই আইসিটা কাজ করে। এই আইসি থেকে সিগন্যালটা আমাদের এই স্পিকারে যায় এবং তখন রিংটোনটা বাজে। এর উপরে একটা আইসি আছে, এটা হচ্ছে এয়ারপেস আইসি। এয়ারপেস আইসি বলতে যখন আপনি রিংটোন বাজলো, ফোনটা ধরলেন, ফোনটা ধরার পরে এই আইসিটা তখন কাজ বন্ধ হয়ে যাবে। এই আইসিটা কাজ বন্ধ করে দিলো, রিংটোন বন্ধ হয়ে গেল, তখন এই আইসিটার কাজ হবে। তখন এই আইসিটা করবে কি, আপনাকে ওই এয়ারপেসের জন্য মানে এয়ার কানে কথা বলার জন্য তখন এই আইসিটা কাজ করবে। তাহলে আমরা এইটুকুর মধ্যে কী কী আছে সব জানতে পারলাম, কার কী কাজ জানলাম, বাকি থাকছে এইটুকু এইটুকু। এই স্টেজটা হচ্ছে খুব জটিল সেকশান, এটা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশান।
এই সেকশনটা একটু জটিল, কিন্তু তবুও আমি খুব ভালো করে বুঝিয়ে দিই। এই যে আইসিটা দেখছেন, এই আইসিটা হচ্ছে আরএফ আইসি। আরএফ মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। আমাদের যে মোবাইলের যে টাওয়ার আছে, ওই টাওয়ার থেকে যখন আমাদের যে সিগনালগুলো আসে, ওই সিগনালগুলো সব রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওই রেডিও ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করার জন্য এও একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, ওই জন্য এই আইসিটা হচ্ছে ওই রেডিও ফ্রিকোয়েন্সি, মানে আরএফ আইসি। এইবার আরএফ আইসিটার পাশে এই যে এইগুলো আছে, এইগুলো সব ওই সিগনাল ফিল্টার করার জন্য, এইগুলোকে বলে আপনার এখানে আরটিসি আছে, এই যে এইগুলো, আর এইগুলো সব কাবলার ফিল্টার আছে। আর এই যে জিনিসটা দেখছেন, এইটা হচ্ছে ওই 26 MHz ক্রিস্টাল বলে এটাই। এই ক্রিস্টালটা হচ্ছে কি, যখন ওই মোবাইলের সিগনালটা তৈরি হয় বা আপনি হয়তো কাউকে কল করছেন, তখন কল করার জন্য এখান থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সিটা নেটওয়ার্কে যাবে, তখন তো একটা রেডিও ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে খুব হাই ফ্রিকোয়েন্সি, যার জন্য এইখানটায় যে নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে 2600 MHz একটা মানে তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গটা সৃষ্টি করার জন্য এইটা, এই ক্রিস্টালটা মানে প্রয়োজন হয়। আচ্ছা, এটা গেল। আর এই যে জিনিসটা দেখছেন, এইটা, এইটাকে বলে পিএফ, মানে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এইটা নেটওয়ার্ক সিগন্যালটা যাতে হাই হয়, তার জন্য এখান থেকে আরএফ সিগন্যালটা এখানে যাবে, এখানে যাওয়ার পরে সিগন্যালটা এ হাই করে আপনাকে নেটওয়ার্কে পাঠিয়ে দেবে, এবং ওখান থেকে যখন কেউ যখন কল করবে, যখন কলটা আসবে, তখনও এইটা প্রথমে এখানে আসবে, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সির পরে তারপরে আবার প্রসেসর, প্রসেসর থেকে এরকমভাবে কাজগুলো করে। তাহলে আজকে আমরা কী জানতে পারলাম, আজকে আমরা এই মোবাইলের কোন আইসিটা কী কাজ করে, কোন স্টেজে কী আছে, সেটা সম্বন্ধে জানলাম। এইবার ওই আগের যেটা আমি বলেছিলাম, যে এই যে এখান থেকে যে সিগনালটা বেরিয়ে যাবে, ওই সিগনালটা হচ্ছে কি, এই যে পয়েন্ট দুটো আছে, এই পয়েন্ট দুটো এখানে ঠেকবে এবং অ্যান্টেনা হয়ে বেরিয়ে যাবে। তাহলে আজকে আমরা মোবাইলের বোর্ডের মধ্যে যে আইসিগুলো আছে বা যে জিনিসগুলো আছে, সেগুলো কোনটার কী কাজ, কী কাজ করে, আচ্ছা তাহলে জানতে পারলাম। আচ্ছা, এইগুলো সম্বন্ধে, আচ্ছা আর একটা স্টেজ বাকি আছে, সেটা হচ্ছে কি, লাইট সেকশন। লাইট সেকশন বলতে আমাদের এই কিপ্যাডের যে লাইটগুলো জ্বলে, সেই লাইটটা কীভাবে জ্বলে, তারপর আমাদের এই যে ডিসপ্লে, ডিসপ্লে যে লাইটটা, আলোটা জ্বলে, সেই আলোটা, এই যে সেকশনটা দেখছেন, এই জায়গাটা, এই আইসিটা, এই আইসিটা হচ্ছে লাইট আইসি। এই আইসিটা লাইট আইসি। এখানে একটা ট্রানজিস্টার আছে, যে তিনটে লেগের যে জিনিসটা, এটা হচ্ছে ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটাই লাইটটাকে কন্ট্রোল করে, লাইটটা বন্ধ, মানে আপনি ওই যে 10 সেকেন্ডে বন্ধ করবেন কি 20 সেকেন্ডে বন্ধ করবেন, সেই সিগন্যালটা এদিকে প্রসেসর থেকে যখন আসবে, তখন এ আবার এখান থেকে সুইচিং এর কাজটা করে, এবং এখান থেকে আমাদের এই যে লাইটগুলো যেগুলো জ্বলে, এই লাইটগুলো আমাদের যে ব্যাটারির যে ভোল্টেজটা, ওই ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে আমাদের 3.7 ভোল্ট পর্যন্ত, কি 4.1, তার বেশি ভোল্টেজ হয় না। কিন্তু ওই 3.7 ভোল্টে আমাদের যে এখানটায় যে এলইডিগুলো আছে, যে ফিলামেন্টগুলো আছে, এখানে এলইডি আছে, এখানটায় অনেকগুলো এলইডি আছে, দুটো এলইডি আছে, এগুলো সব সিরিজে কানেকশান করা থাকে। এবার এক একটা এলইডি যদি 3 ভোল্ট করে হয়, তাহলে এখানে দুটো এলইডি, এই একটা এলইডি, এগুলো সব সিরিজে কানেকশান করা থাকে। এবার কানেকশানটা কীভাবে করা থাকে, সেটা পরবর্তী ভিডিওয়ে আমি বলবো। এইবার যখন ওই তিনটে এলইডি যখন সিরিজে কানেকশান করা থাকে, তখন ওইটার প্রায় 9 ভোল্ট কি 12 ভোল্ট মতো প্রয়োজন হয়। এবার সেই ভোল্টেজটাকে হাই করার জন্য এই কয়েলটা ব্যবহার করা হয় এবং এই আইসিটাকে ব্যবহার করা হয়। তাহলে আপনার আজকে এই সমস্ত মোবাইলটার বোর্ডের মধ্যে সমস্ত যে আইসিগুলো আছে, এর সমস্ত আইসিগুলোর কাজ, কোনটার কী কাজ সম্বন্ধে আমরা জানলাম। বা আমি পরের ভিডিওয়ে আমরা দেখিয়ে দেবো যে ফিচার্স মোবাইলের সঙ্গে এখনকার বর্তমানের যে খুব অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো আছে, সেই মোবাইলের মধ্যে কী পার্থক্য, সেটা সম্বন্ধে আমরা পরের ভিডিওয়ে একটা অ্যান্ড্রয়েড বোর্ড, অ্যান্ড্রয়েড মোবাইলের একটা বোর্ড দিয়ে আমি এই মোবাইলের বোর্ডের সঙ্গেই কম্পেয়ার করে আমি বুঝিয়ে দেবো যে এইটার যে স্টেজগুলো আছে, ওখানেও সেই স্টেজগুলোই থাকবে, একটু মডিফাই,
একটু মডিফাই করা থাকবে বলতে কি, তো ওর যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা এর থেকে অনেক উন্নত প্রসেসর, যার জন্য আরও উন্নত কাজ হয়, এইটুকু হয়তো ফারাক থাকবে। তাছাড়া আর কিছু কিছু পরিবর্তন থাকবে, সেগুলোকে আমি এইটার সঙ্গে কম্পেয়ার করে বুঝিয়ে দেবো বোঝার সুবিধার জন্য। আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওয়ে আমরা ওইটার সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করে জানাবেন, আর আর যদি আপনাদের কোনো সমস্যার কথা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, টেকনিশিয়ানের কাছে জানার চেষ্টা করব এবং তাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমার সাথে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন।